সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার শিব চতুর্দশীর মেলা ভারতবর্ষের অন্যতম মেলাগুলির মধ্যে বিশেষ জায়গা করে আছে। পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিব গোবিন্দপুর এলাকায় আজ থেকে প্রায় 109 বছর আগে 1321 সালে জঙ্গলের মধ্যে এই শিবলিঙ্গকে মাটির মধ্য থেকে উঠতে দেখেছিল জমিদারের লোকজন। তারপর থেকেই জাঁকজমকভাবে এই পুজো হয়ে আসছে। এই মেলা চলে দীর্ঘ 15 দিন ধরে। দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার ব্যবসায়ীরা এই মেলায় তাদের দোকান নিয়ে বসেন। সবজি থেকে শুরু করে সোনার দোকান সহ সমস্ত দোকানই এই মেলায় বসতে দেখা যায়। বাদ যায় না অস্থায়ী এটিএমও। কথিত আছে প্রতি বছরই এই শিবলিঙ্গ সামান্য হলেও বেড়ে চলেছে। সকাল থেকে ভক্তরা নদী পুকুর হতে ঘটে জল ভরে কিলোমিটারের পর কিলোমিটার মুখে শিবের নামে ছড়া কাটতে কাটতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিবলিঙ্গে জল ঢালে মনোবাসনা পূর্ণের আশায়। এই মেলার উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। কোথা থেকে এসছেন? এখানে জল ঢালতে শুনেছি এই মন্দির নাকি আপনার নাম কি? মনস্কামনা পূরণের জন্য ছুটে এসেছেন। আপনার নাম? আমার নাম সোনালী মাইতি, বাড়ি রামগঙ্গা। মানে আজ থেকে 110 বছর আগে জমিদার রামাচরণ নন্দকে বাবা মহাদেব সংখ্যাদেশে বলেছিলেন যে আমি এখানে আসছি, বাবা মহাদেব তুমি ধ্বংসস্তূপ সরিয়ে জঙ্গল পরিষ্কার করে আমার পূজা অর্চনার ব্যবস্থা করো। তা সেই থেকে 110 বছর পুজো হয়ে আসছে। দেখা যাচ্ছে কি বাবা মহাদেব প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে এবং বাবা মহাদেবের মহিমা এমন যে বাবার কাছে কেউ কিছু মানত করলে কেউ কখনো খালি হাতে ফেরে না। এবং এখানে এই শিব চতুর্দশীর দিনে হাজারে হাজারে মানুষ বাবার মাথায় জল ঢালতে আসেন, বাবার মাথায় পুজোতে আসে। এবং বাবা গোবিন্দেশ্বরের এই মেলা 110 বছর চলছে। মেলার এটাই ঐতিহ্য যে এই মেলাতে কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। বাবা মহাদেব ভীষণ জাগ্রত, তার কাছে কখনো কেউ খালি হয়ে থাকে না। আমার নাম শিবশঙ্কর নন্দ, আমি 29 বছর এখানে পুজো করছি, প্রধান চটল হিসাবে 29 বছর পুজো করছি। মেলা সম্পর্কে আমার যা ধারণা, আজকে আমার বয়স 56 বছর, প্রায় মানে জ্ঞান পড়ার কাছ থেকে আমি এই মেলার সঙ্গে যুক্ত আছি। প্রতি বছরই শুধু হাজারে নয়, লক্ষ লক্ষ দর্শক এখানে উপনীত হন তাদের মনস্কামনা পূরণের জন্য। এবং এর বাবার মহাত্ম এমন যে কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে কোনো ঘটে এবং তিনি খুবই জাগ্রত। আমরা সত্যিকারের রাতের বেলা এখান দিয়ে যেতেও খুব ভয় লাগে। জাগ্রত হিসাবে শঙ্করধ্বনি, ঘণ্টাধ্বনি এগুলো বাজতে থাকে এবং মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে, এটাই আমরা কামনা করছি। বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষের দানের সামগ্রী হিসেবে আজকের ক্ষুদ্র ক্ষুদ্র জনবিন্দুর আকার যেমন সমুদ্রে পরিণত হয়, তেমন ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সকলের সহযোগিতা। এই কথিত আছে এই শিবলিঙ্গ এটা সত্যিকারের ঘটনা। আমরা যত থেকে মাটি খুঁড়ে এটাকে পত্তন করা হচ্ছে, এখনও কোদালের দাগ মাথার উপরে রয়েছে এবং অনুমান করা যায় আমরা তখন থেকে দেখছি যে একটু একটু বৃদ্ধি হচ্ছে। এটা কিন্তু বাস্তব বাবার একবারে মহিমার জন্য এটা আমরা। আমার নাম শ্রী গোবিন্দ, এখানকার প্রধান শিক্ষক রামগঙ্গা দেশপ্রাণ প্রতিযোগিতা। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।